কোন অনলাইন কোন অনলাইন আজকে আমরা আর কি ষষ্ঠ বছরে পদার্পণ করলাম। 6 বছর পদার্পণে আর কি আমরা যা অর্জন করেছি আমাদেরকে আরো অর্জন করতে হবে। অনলাইন ইজ এ কম্পিটিটিভ প্ল্যাটফর্ম নাও, সো এঙ্গেজ হব, আরো ভালো ভালো প্রোগ্রাম করার চেষ্টা করব। আমাদের অনেক কিছুই আছে, জাস্ট অল অফ ইউ হ্যাভ টু বি এঙ্গেজ উইথ নিউ আইডিয়াস, নিউ কন্টেন্টস অ্যান্ড এভরিথিং। আমি আশা করব ভবিষ্যতে আরও আর কি আমরা ভালো করবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা অনলাইনে কাজ করে যাচ্ছে, উত্তরোত্তর আরও বেটার করব। সামনের সপ্তম বছর পূর্তিতে আর কি আমি যাতে বলতে পারি আর কি উই হ্যাভ অ্যাচিভড এ লট। পূর্বকোণ একটি খ্যাতনামা দৈনিক এবং এটি দীর্ঘদিন ধরে পূর্বকোণ পত্রিকা তার মান ধরে রেখেছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি একসময় পড়ালেখা করেছি, সেই সময় থেকেই আমি পূর্বকোণ পত্রিকা সম্পর্কে জানি। এই পত্রিকার যে ছাপার অক্ষরটি, তখন থেকেই কিন্তু আমার কাছে এটি মনে হয়েছে যে যুগের চেয়ে ওই সময়েও যে ছাপা সেটি অনেকটাই এগিয়ে ছিল। এখন পূর্বকোণ ছাপাখানার পাশাপাশি অনলাইন ভার্সনে তারা গুরুত্ব দিচ্ছে। এটি আমার দৃঢ় বিশ্বাস যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি ফোর্থ স্টেজ বলি রাষ্ট্রের, সেটি কিন্তু এই সংবাদপত্র। সংবাদপত্রের গুরুত্ব কিন্তু কমবে না কখনোই। অনেকে হয়তো এই বিষয়ে সন্দিহান যে সামনের দিন ছাপাখানা থাকবে কিনা। ছাপাখানা থাকবে, টিকে থাকবে এবং ইলেকট্রনিক ভার্সন যেটা সেটিও কিন্তু থাকবে। এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কখনোই কিন্তু অনলাইনে যে বই ফোর্ড বিভিন্ন অনলাইন বা পোর্টাল সেগুলো কিন্তু সেটাকে রিপ্লেস করতে পারবে না। আমার দৃঢ় বিশ্বাস যে এখানে যারা কর্মী বাহিনী রয়েছেন, সামনের দিনগুলোতে আরো নতুন নতুন এখানে সৃজনশীল অনেক লেখক যুক্ত হবে এবং পূর্বকোণ পত্রিকা সহ মহিমায় শুধুমাত্র এই অঞ্চলের নয়, একটি ন্যাশনাল ডেইলি হিসাবে আর্থিক সামাজিক উন্নয়নে অবদান রাখবে। আসলে পূর্বকোণ যখন 25 বর্ষে দেশ সেরা আঞ্চলিক দৈনিক হিসেবে স্বীকৃতি পেল, তখন আমাদের আরো আগ্রহ বাড়লো অনলাইনকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং আজকে অনলাইন 24 আওয়ার্স চলে। সকাল যেমন আমি রাত্রে 12টা-1টার দিকেও একচুয়ালি আমি পাই, অনলাইনের মেসেজ পাই। তো এটা অ্যাকচুয়ালি এটা সম্ভব হচ্ছে শুধু হার্ডওয়ার্ক, যারা আমাদের আছেন এটার পিছনে তাদের হার্ডওয়ার্ক। এখন অ্যাকচুয়ালি ঘরে বসে অনেকে অনলাইন করেন, এগুলো অত আগে পরে অত সব ছুটে যাবে, কিন্তু তারপরে আমাদের কম্পিটিশনে টিকে থাকে। টিকে থেকে আমাদের যেমন পূর্বকোণ যেমন সেরা দৈনিক ছিল, ওইভাবে অ্যাকচুয়ালি আমাদেরকে অনলাইনে সেরা হতে হবে।